আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টিকটক নিয়ে তো বর্তমানে টিকটকের মধ্যে অনেকেই রেফার করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন তো কমন যে সমস্যাটি সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আজকে যে সমস্যাটির সমাধান দিব সেটা হচ্ছে কুড নট পাস প্রাউড কন্ট্রোল বা ফ্রড কন্ট্রোল এই সমস্যাটি বর্তমানে সবারই হচ্ছে রেফার কোর্টে যখন দিয়ে কনফার্মের উপরে ক্লিক করা হয় সাথে সাথেই এই সমস্যাটি অনেকেই পড়তেছেন আজকে আমরা এই সমস্যাটির সমাধান করব আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে বলতে হচ্ছে আপনি যদি ট্যাকটি ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবভিয়াসলি ট্যাকটিহুন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবভিয়াসলি ভিডিওতে একটি লাইক করে দেবেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা টিকটকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে নিয়ে ভিডিও করব যাই হোক আমি সরাসরি আমার ফোনে থাকা টিকটক অ্যাপটিতে প্রবেশ করতেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার প্রপার আইকনে ক্লিক করবো দেন এখান থেকে হলুদ যে আইকনটি আছে দ্যাট মিনস যেখান থেকে এখানে আমার সমস্ত ইনফরমেশন চলে এসেছে আমি কয়টি রেফার করেছি কি কি করেছি সমস্ত কিছু এখানে চলে এসেছে তো এখানে আমার রেফার কোড টি বসানোর কোনো রকম বক্স নেই দ্যাট মিনস আমি অলরেডি আমার এই ফোনের মধ্যে একটি রেফার কোড ব্যবহার করেছি এবং কুড নট প্রাউড কন্ট্রোল বা ফ্রড কন্ট্রোল এই সমস্যাটি আমি পড়িনি এবং আমার অন্য একটি ফোন সেই ফোনের মধ্যে আমি কিন্তু এই সমস্যাটিতে পড়েছি এবং সেটাতেও কিন্তু আমি সলভ করেছি তো এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন সেটা প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন নতুন একটি ফোনের মধ্যে টিকটকের মধ্যে অ্যাকাউন্ট খুলতে যাবেন সেক্ষেত্রে কখনোই আপনাদের অন্য একটি মানে আদার একটি ফোন থেকে হটস্পট কানেকশন দিবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন যাতে করে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান সেই যদি আপনি অন্য ফোনের হটস্পট কানেকশান দিয়ে আপনি রেফার অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে এই যে বক্সটি আসবে সেই বক্সের মধ্যে যখন আপনি রেফার মানে আপনার যে রেফার করে আছে সেটি যদি ব্যবহার করেন এবং সেটা আপনার অবভিয়াসলি ফ্রড হিসেবে ধরবে মানে আপনি তাদের সাথে প্রতারণা করতেছেন এরকম একটি সমস্যায় আপনি পড়তে পারেন দ্বিতীয়ত আপনি অবভিয়াসলি যখন একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই লোকেশানটা চেক করে নেবেন সেটা হচ্ছে যখন লোকেশানটা আপনার অফ অন থাকবে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি এই সমস্যাটায় পড়বেন অবশ্যই যে এখান থেকে দেখতে পারতেছেন লোকেশান এই লোকেশন অপশনটা অবভিয়াসলি অফ রাখবেন এটা অটোমেটিক্যালি অন হয়ে যায় যখন একটি নতুন ফোনের মধ্যে অ্যাকাউন্ট খুলতে যাবেন এটা অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে সো যখনই দেখবেন যে এটা অন হয়ে গিয়েছে সাথে সাথে এটাকে অফ করে দেবেন তার কারণ হচ্ছে প্রতিটি ফোনের একটি করে লোকেশান দেওয়া থাকে এবং সেই লোকেশানে আপনি যদি বারবার অ্যাকাউন্টস খোলেন তাহলে কিন্তু এই সমস্যাটি আপনার অবভিয়াসলি ফেস করতে হবে ঠিক আছে তো থার্ড হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দুপুরবেলা বা বিকেলবেলা বা রাতের বেলা রাত বারোটার আগে আমরা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি সো অবভিয়াসলি আপনাদেরকে এটা অবশ্যই আপনাদেরকে পাস করতে হবে দ্যাট মিন্স এই সময়টাতে আপনাদেরকে অ্যাকাউন্ট খুললেই এই সমস্যাটাই পড়তে হবে তাহলে আপনাদেরকে কী করতে হবে সেটা হচ্ছে রাত বারোটার পরে অনেকেই যেটা করেন সেটা হচ্ছে রাত বারোটার সময়ই করা শুরু করে তাহলেও কিন্তু হবে না আপনাকে রাত বারোটার পর মানে একটা দুটা তিনটা চারটা এই সময়ের মধ্যে আপনাকে করতে হবে মেনলি আপনি যদি রাত চারটার দিকে করেন মানে রেফারের কাজটা করেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনি সাকসেস হবেন আমি এটা হলফ করে বলতে পারি আপনারা যদি রাত বারোটার পরে মানে রাত তিনটা বা চারটার দিকে করেন তাহলে এই সমস্যাটাই আপনারা কখনোই পড়বেন না তার কারণ আমি গত রাতে আসলে সন্ধ্যার সময় ছয়টা সাতটার দিকে আমি আসলে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি কিন্তু আমি মানে বারবার ব্যর্থ হয়েছে কিন্তু রাত তিনটার সময় যখন আমি করছি আমি সফল হয়ে গিয়েছি তো এটা আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যে আপনারা প্রথমেই হচ্ছে হটস্পট কানেকশন দিয়ে কখনোই অ্যাকাউন্ট খুলবেন না অবশ্যই যে ফোনের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন সেই ফোনের ডেটা কানেকশন দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন আর যদি হটস্পট দিয়েও করেন সেক্ষেত্রে বারবার যে ফোন থেকে আপনি হটস্পট কানেকশনটা দিয়েছেন সেই ফোনের ডেটা কানেকশনটা বারবার আপনারা অন অফ করবেন তাহলে যে মানে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেটা কখনোই যে টিকটকের কর্মকর্তারা তারা কিন্তু ধরতে পারবেন না প্রতিবারই আপনারা চেষ্টা করবেন সেই ফোনের ডেটা কানেকশানটা বারবার অন অফ করার জন্য তাহলে আপনার আইপিটা বারবার চেঞ্জ হয়ে যাবে তাহলে তারাও কিন্তু বুঝতে পারবে না আপনি কোন লোকেশন থেকে এটা করতেছেন সেকেন্ড হচ্ছে আপনার লোকেশান যেটা আছে সেটাকে চেক করতে হবে যে লোকেশানটা অন আছে কিনা যদি অন থাকে অবভিয়াসলি সাথে সাথে অফ করে দেবেন তৃতীয় হচ্ছে আপনাকে রাত বারোটার পর হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে রাত বারোটার মধ্যেই দিয়ে করতে হবে এরকম কিছু না রাত তিনটা বা চারটা দিকে করলে সবচেয়ে বেটার হবে আমি আবার বলতেছি আপনারা যদি রাত চারটার দিকে অ্যাকাউন্ট খোলেন তাহলে কোনো রকম সমস্যা হবে না সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি সো অবভিয়াসলি রাত চারটার দিকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন ফ্রড কন্ট্রোল এটার কোনো রকম সমস্যা হবে না এটা আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তো আমি এই যে ওয়াইগুলো বললাম এই ওয়েতে যদি আপনারা কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন যারা সফল হবেন তারা অবভিয়াসলি ভিডিওর কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে দেবেন যে ভাই আমি এই সময়টাতে করে সাকসেস হয়েছি তাহলে পরবর্তী যারা দেখবে তারাও কিন্তু বুঝতে পারবে যে এই সময়টাতে করাটা আমার উচিত বা এই সময়টাতে করলে আমি সাকসেস হব ঠিক আছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে আর অবিয়াসলি যারা আমার রেফারে কাজ করতে চান তারা আমার সাথে কনট্যাক্ট করবেন সেক্ষেত্রে আমি আমার নাম্বারটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে ক্লিক করে আপনারা ইজিলি আমার সাথে কনট্যাক্ট করে আমার রেফার কোডটি ব্যবহার করে প্রতি রেফার কিন্তু আমার থেকে একটা বোনাস পেতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওতে একটি লাইক করে দিন ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে পরবর্তীতে ধরনের ভিডিও চান কিনা তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই আপাত থাকুন সুস্থ থাকুন আর সবসময় ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ